দেশের প্রখ্যাত ইঞ্জিনিয়ার ভারতরত্ন ডক্টর এম বিশ্বেশ্বরাইয়ের 163তম জন্মদিবস উপলক্ষে রবিবার কমলপুরে বিভিন্ন দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ারদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। টেক এদিন সকালে কমলপুর ইলেকট্রিক অফিসে ভারতরত্ন ডক্টর এম বিশ্বেশ্বরাইয়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তিনটি উদযাপনের সূচনা করেন কর্মরত ইঞ্জিনিয়াররা। এরপর কমলপুর থেকে মানিক ভান্ডার পর্যন্ত ইঞ্জিনিয়ারদের উদ্যোগে একটি বাইক র্যালি সংগঠিত করা হয়। র্যালি শেষে কমলপুর রামকৃষ্ণ আশ্রমে শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করেন কমলপুর মহকুমার বিভিন্ন দপ্তরের কর্মরত ইঞ্জিনিয়াররা। এ বিষয়ে বলতে গিয়ে ইঞ্জিনিয়ার বিকাশ মালাকার বলেন, প্রতি বছর বড় ধরনের অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয়, কিন্তু এবার অনুষ্ঠান কিছুটা ছোট পরিসরে করে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন মহকুমার ইঞ্জিনিয়াররা। তো এখানে আমাদের এই বছর সেই ফ্লাড মহামারীর কারণে যে পরিস্থিতি, তার জন্য আমরা ছোট্ট পরিসরেই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। তো তারই অঙ্গ হিসেবে আমরা সকালবেলা স্যার এম বিশ্বেশ্বরাইয়ার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করি কমলপুর সাব ডিভিশন ইলেকট্রিক্যাল অফিসে। তারপর আমরা একটা ছোট্ট বাইক র্যালি সংগঠন করি, যেটা কমলপুর থেকে মানিক ভান্ডার হয়ে আবার কমলপুরে। তো এখন আমরা সবাই মিলিত হয়েছি কমলপুর রামকৃষ্ণ আশ্রম। কমলপুর রামকৃষ্ণ আশ্রমের যে হোস্টেল আছে, সেখানে বিভিন্ন উপজাতি অংশের বাচ্চারা থেকে পড়াশোনা করে, তাদেরকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা কিছু বস্ত্র দান করব। তারই আয়োজন আমরা এখানে করতে যাচ্ছি। তো এখানে মোটামুটি 20 জনের মতো স্টুডেন্ট আছে যারা এখানে থেকে পড়াশোনা করে। তো আমরা আশ্রম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই তাদের সেই আন্তরিক সহযোগিতার জন্য, তারাও এখানে আছেন। তো তাদের উপস্থিতিতে আমরা এখন দুর্গাপূজা উপলক্ষে সব বাচ্চাদের মধ্যে আমরা বস্ত্র দান করব। তাদের শার্ট প্যান্টের ব্যবস্থা আমরা করেছি আমাদের কমলপুর ইঞ্জিনিয়ার্স সংগঠনের পক্ষ থেকে। সাব ডিভিশনাল যে সার্ভিস ইঞ্জিনিয়ার্স আছে, সবাই মিলে আমরা সেই ছোট্ট কর্মপ্রয়াস এখন আমরা করব। আর তারপর আমাদের কর্ম শিডিউলের মধ্যে আছে, আমরা একটা ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ আয়োজন করব, যেটা মায়াছড়ি স্কুল প্লেগ্রাউন্ডে হবে। সেই ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচে বেসিক্যালি যে সাব ডিভিশনাল লেভেল যারা সার্ভিস ইঞ্জিনিয়ার্স আছে, তাদের নিজেদের মধ্যে একটা প্রীতি ম্যাচ সংগঠিত হবে, সেই ম্যাচ আমরা করব। তারপরেই আমরা আজকের যে ইঞ্জিনিয়ারদের যে প্রোগ্রাম সেটার সমাপ্তি ঘোষণা করব। এদিন মহকুমার বিভিন্ন দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ারদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানান ইঞ্জিনিয়ার বিকাশ মালাকার। Your report, RE News.